এই যে আমাদের গলার এখানে দুইটা নালী আল্লাহ পাক দিয়েছেন, দুইটা পাইপ দিয়েছেন, একটা হলো খাদ্য নালী আর একটা শ্বাস নালী। শ্বাস নালীটাই হলো সামনে। দেখেন 80 বছর, 100 বছর, 120 বছর, 90 বছর, 70 বছর, 60 বছর আমরা বেঁচে থাকলাম। এই যে 80 বছর, 100 বছর খাদ্য খেলাম, কোনোদিন কি ভুল করে খাদ্যটা শ্বাস নালীতে যাওয়া কি স্বাভাবিক ছিল না? কিন্তু যায় কি কখনো? খাদ্য নালীর সেই খাবারটা যদি ভুলেও একদিন শ্বাস নালীতে প্রবেশ করে, সাথে সাথে আপনি মারা যাবেন, টিকতে পারবেন না। কিন্তু 100 বছর খাবার খেলেন, শ্বাসনালীটাই সামনে, শ্বাসনালী দিয়ে খাবার প্রবেশ করলো না। সব সময় এই 80 বছর খাবার খেলেন, 80 বছরেই সব সময় খাবার শুধু খাদ্য নালী দিয়েই প্রবেশ করলো। এটা আল্লাহ পাকের রহমত বলি, সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক রহমত দান করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্বাসনালীর উপরে এপি গ্লোটেস নামের একটা পর্দা দিয়ে রেখেছেন, বান্দা যেন বিপদের মধ্যে পড়ে না যায়। বান্দা যখন খাদ্য গেলা শুরু করে দেয়, আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে ওই এপি গ্লোটেস পর্দা দিয়ে শ্বাসনালীকে ঢেকে দেয় বলি সুবহানাল্লাহ। ঢেকে দেয়, সাথে সাথেই খাদ্যটা খাদ্যনালী দিয়ে প্রবেশ করে, শ্বাসনালীতে ঢোকার কোনো সুযোগ নাই। এরপর খাদ্য চলে গেল আমাদের পেটের ভিতরে। এই যে পৃথিবীর খাদ্য আমরা গ্রহণ করলাম, পেটের ভিতরে যাওয়ার পর এই খাদ্য না, খাদ্যের সঙ্গে অনেক জীবাণু রয়েছে পৃথিবীতে থাকা। তাহলে এই জীবাণুগুলো যদি, মারার কোনো ঔষধ যদি পেটের মধ্যে না থাকতো, বিজ্ঞান বলছে মানুষ পৃথিবীতে টিকে থাকতেই পারত না। তাহলে এখন এই জীবাণুগুলোকে ধ্বংস করা হবে কিভাবে? এই যে পেটের ভিতর খাদ্যটা গেল, যাওয়ার পর সেখানে দুইভাবে ডাইজেশন হয়, আজকের মেডিকেল সায়েন্স বলছে। একটা হলো মেকানিক্যাল ডাইজেশন আর একটা হলো কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশনটা কি? খাবারটা পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে এগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়, এরপর খাদ্যের ভিতরে থাকা যে জীবাণু সেটাকে ধ্বংস করার জন্য পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা খাবারের সাথে মিশে আমাদের খাদ্যের ভিতরে থাকা জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় বলি সুবহানাল্লাহ। এই অ্যাসিডটার পাওয়ার কেমন কখনো চিন্তা করেছেন? আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডটা আছে, আজকের মেডিকেল সায়েন্স বলছে ওই অ্যাসিডের এত পাওয়ার। ওই অ্যাসিডটা পেটের ভিতর থেকে বের করে যদি আপনার হাতের উপরে রাখা হয়, আপনার হাতের চামড়া মাংস পর্যন্ত গলে মাটিতে পড়ে যাবে, এত পাওয়ার। কিন্তু আমাদের পেটের চামড়াটা পুড়ে যায় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কুদরত রেখেছেন। এই যে আমরা খাদ্য খেলাম, এই খাদ্যের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন লালা তৈরি করলো। এই লালাটাকে পেটের আমাদের স্টোম্যাকের চতুর্পাশে আল্লাহ পাক প্রলেপ দিয়ে রাখে, যাতে এসিডটা পেটের চামড়া পর্যন্ত না লাগতে পারে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকের মেডিকেল সায়েন্স বলছে কোনো মানুষ যদি দীর্ঘদিন খাদ্যের অনিয়ম করে, সকালের খাবার রাতে খায়, আবার রাতের খাবার দুপুরে খায়, এরকম খাদ্যের অনিয়ম যদি কোনো বান্দা করতে থাকেন, তাহলে পেটের ভিতর ওই লালাটা আর তৈরি হতে পারে না, যার কারণে এই অ্যাসিডটা লালাকে ধ্বংস করে পেটের চামড়া পর্যন্ত লেগে যায়। আর ওই অ্যাসিড যদি একবার পেটের চামড়া পর্যন্ত লেগে যায়, তখন একটা রোগ হয়, নাম হলো তার পেপটিক আলসার। তখন সেই পেপটিক আলসার আমাদের রোগটা হয়ে যায়। এরপর বাইরে আমার সংক্ষেপে শেষ করে দিচ্ছি, তো এই যে খাদ্য নালীটা সেখানে ডাইজেশন হয়ে এই খাদ্য রসটা চলে গেল আমাদের কোথায়? হৃৎপিণ্ডে, হার্টে চলে গেল। আল্লাহ পাকের কি কুদরত! আমার দেহের ভিতরে থাকা প্রত্যেকটা জিনিসের কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক আমার হাতে দিয়েছেন, কিন্তু আমার দেহের ভিতরে ওই হৃৎপিণ্ড, হার্টের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে দেয় নাই। হাতের কন্ট্রোল ক্ষমতা আমার হাতে আল্লাহ পাক দিয়েছেন, হাত চাইলেই তুলতে পারি, নিচে রাখতে পারি, যে কোনো পজিশনে হাতটা আমরা রেখে দিতে পারি, কারণ কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিন্তু আমার দেহের ভিতরে ওই হৃৎপিণ্ডের কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক আপনার হাতে দিল না। কেন দিল না? যদি আপনার, আমার হাতে যদি হৃৎপিণ্ডের কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিত, তাহলে এই হৃৎপিণ্ডটা প্রতি মিনিটে কমপক্ষে 72 বার পাম্প করে সংকোচন হয়, প্রসারণ হয়। এই হৃৎপিণ্ড যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো না, মারা যাব, আমাদের জীবন নাশ হয়ে যাবে। যদি এটার কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক আমাদের হাতে দিতেন, তাহলে যখন আমরা ঘুমিয়ে যাই তখন ওই হৃৎপিণ্ডকে পাম্প করতো বলেন, তাহলে তখন এটা পাম্প করতো কে? মারা যেতাম না, থাকতে পারতাম, পৃথিবীতে থাকতে পারতাম না। ওটার কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন। বান্দা যদি 10 ঘন্টাও ঘুমায়, হৃৎপিণ্ড 1 মিনিটের জন্য বন্ধ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যতই ঘুমাই না কেন, হৃৎপিণ্ড কখনোই বন্ধ থাকবে না, এটার কাজ সে চালাইতে থাকবে বাইরা আমার। এরপর এই যে খাদ্য রসটা চলে আসলো আমাদের হৃৎপিণ্ডে, হাটের মধ্যে চলে আসলো,
হৃৎপিণ্ড থেকে এই খাদ্য রসটা এই রক্তটা চলে গেল আবার আমাদের ফুসফুসে কেন অক্সিজেন বাহী অক্সিজেন যুক্ত হওয়ার জন্য সেই রক্তটা অক্সিজেন যুক্ত হওয়ার পর আবার ফেরত আসলো আমাদের হাড়ের মধ্যে হৃৎপিণ্ড এটাকে পাম্প করে দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে শিরায় উপশিরায় পৌঁছে দেয় বলে সুবহানাল্লাহ জানার বিষয় এই যে কথাটা বললাম মনে হলো যে খুব সহজ পাম করলো দেহের শিরা উপশিরা রক্তটা পৌঁছে গেল আসলে আপনার দেহের মধ্যে কতগুলো রক্তনালী আছে কখনো চিন্তা করেছেন আপনার আমার দেহের মধ্যে এতগুলো রক্তনালী আছে এই রক্তনালীগুলোকে বের করে যদি একের পর এক জোড়া দেওয়া হয় পুরো পৃথিবীকে দুইবার ঘিরে ফেলা সম্ভব হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো পৃথিবীকে দুইবার ঘিরে ফেলা সম্ভব হবে এত বেশি রক্তনালী আছে মানব দেহে প্রায় 1 কোটি লোমকূপ রয়েছে এই হাতটা পাম করার মাধ্যমে প্রত্যেকটা লোমকূপে প্রত্যেকটা শিরায় উপশিরায় রক্তকে পৌঁছে দেয় বলি সুবহানাল্লাহ আর এই হৃৎপিণ্ডের এত পাওয়ার আল্লাহ পাক দান করেছেন আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে এই হৃৎপিণ্ড রক্তকে পাম করে 3 তলার ছাদ পর্যন্ত তোলার ক্ষমতা রাখে বলি সুবহানাল্লাহ কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন এরপর দেখেন ভাইরা আমার আল্লাহ পাক কি রহমত আমার দেহের মধ্যে দান করেছেন ফুসফুস দান করেছেন এই যে ফুসফুস কাজ করছে 1 মিনিটের জন্য বন্ধ হয় না এটা দিনে কমপক্ষে 30,000 বার হাওয়া টেনে নেয় আর ছেড়ে দেয় বলে সুবহানাল্লাহ আজকে যদি দেখছেন না করোনাকালীন সময়ে যারা অক্সিজেন কেনা লাগতো কি কষ্ট করা লাগতো কি কষ্ট কি পরিশ্রম অনেকে টাকা দিয়ে অক্সিজেন পেত না ঠিক কি না টাকা দিয়ে অক্সিজেন পেত না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিনামূল্যে সেই অক্সিজেন আমাদেরকে দিয়েছেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যদি অক্সিজেন কেনা লাগতো আমাদের মাসে অ্যাটলিস্ট কমপক্ষে 7 লক্ষ টাকার অক্সিজেন কিনে গ্রহণ করা লাগতো কয় লক্ষ 7 লক্ষ টাকার অক্সিজেন কেনা লাগতো তাহলে আপনার আমার গরিবদের কি বাঁচার কোনো উপায় ছিল ছিল না কারণ 7 লক্ষ টাকার অক্সিজেন আমরা তো 7,000 টাকায় অনেকে মাসে বেতন পাই না 7 লক্ষ টাকার অক্সিজেন কিনবো কোথায় থেকে আমরা বাঁচতে পারতাম না যার কারণে আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন এই 7 লক্ষ টাকার অক্সিজেন আমাদের কেনা লাগে না অক্সিজেনটা আল্লাহ পাক একদম ফ্রি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ এরপর ভাইরা আমার এই যে অক্সিজেন গ্রহণ করলাম ফুসফুসের মাধ্যমে এরপর দেখেন এই যে আমাদের দেহের রক্তটা এটাকে ফিল্টার করতে হয় প্রতিনিয়ত এই রক্তটা হলে জীবাণুযুক্ত রক্ত থাকে জীবাণুযুক্ত হয় এই রক্তটাকে প্রতিনিয়ত ফিল্টার করতে হয় এই ফিল্টার করার জন্য মাত্র 200 গ্রামের 2টা কিডনি আল্লাহ পাক আপনার আর আমার দেহের মধ্যে দান করে দিয়েছেন ওই কিডনি যার সমস্যা হবে আপনারা যখন মেডিকেলে যাবেন তখন একটু ওই ডায়ালাইসিস যে ইউনিট আছে সেখানে ঘুরে আসার চেষ্টা করবেন দেখবেন মানুষের কি কষ্ট কি দুঃখ যার ওই কিডনির একবার সমস্যা হয়ে যায় মাত্র 200 গ্রামের 2টা কিডনি আপনার আমার দেহের মধ্যে আল্লাহ পাক দান করেছেন আর তার কিডনির একবার সমস্যা হয়ে যাবে ওই ডায়ালাইসিস ইউনিটে গিয়ে অপারেশন করে 2টা পাইপ দেহের মধ্যে ঢুকিয়ে দেয় এক পাইপ দিয়ে রক্ত বের হয়ে ডায়ালাইসিস মেশিনে যায় ওজন কমপক্ষে হবে 100 কেজি এরকম তো হবেই না ওই মেশিন দ্বারা রক্তকে ফিল্টার করে ছাঁকনি দিয়ে ছেঁকে ওটাকে পরিষ্কার করে সেই রক্তটা আরেকটা পাইপ দিয়ে আবার দেহের মধ্যে ঢুকায় এইটাতে সময় লাগে মিনিমাম 4 ঘন্টা সময় লেগে যায় 5 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 200 গ্রামের 2টা কিডনি আপনার আমার দেহের মধ্যে রেখেছেন এই 200 গ্রামের 2টা কিডনি দিনে কমপক্ষে 180 লিটার রক্ত ফিল্টার করে দেয় বলি সুবহানাল্লাহ